হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে। এই বর্ষায় দেখো কিভাবে আমি মাটি তৈরি করেছি। আমি একটা শেডের নিচে, দেখতে পাচ্ছ, একটা শেডের নিচে, আমারই নার্সারি শেড, তার নিচে আমি মাটি নিয়েছি। ধরো 3 বস্তার মতন মাটি নিয়েছি, গুঁড়ো করে সেই মাটি চেলে তার মধ্যে 1 বস্তা কাউডাং, মানে পুরনো গোবরের গুঁড়ো। এটা যদি তোমরা জোগাড় করতে না পারো, তাহলে যে কোনো ভার্মি কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট নিয়ে তোমরা করতে পারো, কিচেন ওয়েস্ট কম্পোস্টও করতে পারো। যে কোনো কম্পোস্ট মিশিয়ে এইভাবে মাটিটা তৈরি করেছি। দেখো আমার মাটি মোটামুটি বর্ষার মাটি তৈরি আছে। এটা আরও 25 পরে মাটিটা আমি ব্যবহার করতে পারবো। এর মধ্যে সামান্য হাড় গুঁড়ো মাখিয়েছি, নিম খোল, সর্ষের খোল, কিছুটা সুপার ফসফেট, কিছুটা পটাশ। এসব এই মাপগুলো আমি তোমাদের পরে দিয়ে দেবো কীভাবে মিশানো হয়েছে। মিশিয়ে, ভালো করে মিশিয়ে মাটিটাকে তৈরি করেছি। এটা আমার বর্ষার তৈরি হয়েছে মাটিটা, এটা শীতের ফুলের জন্য আমি ব্যবহার করতে পারবো। খুব ভালো মাটি তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ, এইভাবে মাটিটা তৈরি করবে। আর তোমাদের যদি বেলে দোআঁশ মাটি হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি এঁটেল মাটি হয় তাহলে এর সঙ্গে কিছুটা বালি মিশিয়ে নেবে, তাতে ভালো হবে। আমি কিছুটা বালি মিশিয়েছি। আমার এখানে কাউডাং পাওয়াটা সুবিধা বলে আমি জোগাড় করতে পেরেছি। তোমরা না পারলে এটা অনলাইনে কিনতেও পারবে, বা যে কোনো ফার্টিলাইজারের দোকানে পাতা পচা সার বা কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট তোমরা দিয়ে মিলিয়ে নিতে পারো। 3 বস্তায় আমি 1 বস্তা কম্পোস্ট মিলিয়েছি। Thank you.